পঁচিশে আগস্ট 2010 সকাল 8:20 কঙ্গো দেশের কিনশাসাতে উপস্থিত অ্যান্ডেলো এয়ারপোর্ট থেকে ফিলিয়ারের ফ্লাইট লেট L410 টেক অফ করে, যেটি কিনশাসা থেকে টেক অফ করে কিরি বোকোরো হয়ে বেঙ্গালুরু শহরে পৌঁছানোর কথা ছিল। আর এটি একটি ডোমেস্টিক ফ্লাইট ছিল, যেটি একটি ছোট প্রোপেলারযুক্ত বিমান ছিল যার মধ্যে কেবল 18 জন যাত্রী এবং 3 জন ক্রু মেম্বার সমেত মোট 21 জন লোক ছিল। এই ফ্লাইটকে চালনা করার জন্য যে 2 জন পাইলট ছিল তার মধ্যে একজন হলেন 62 বছর বয়সী বেলজিয়াম পাইলট ড্যানি ফিলমোর্টি, যিনি আকস্মিকভাবে এয়ারলাইন কোম্পানি ফিলিয়ারের মালিক ছিলেন। ওনার সঙ্গে কো পাইলটের ভূমিকায় ছিলেন 39 বছরের ব্রিটিশ পাইলট ক্রিস উইলসন। এই 2 জন পাইলটের যদি ফ্লাইট হাওয়ারের কথা বলা হয় তাহলে এটি বলা অবশ্যই ভুল হবে না যে ওই দিন L410 4টি দক্ষ হাতে ছিল। প্রতিদিনের মতো সেই দিনও ঠিক সময় ফ্লাইট রানওয়ে থেকে টেক অফ করেছিল আর প্রায় 20 মিনিটের মধ্যেই এই প্রোপেলার বিমান 20,000 ফিট উচ্চতায় পৌঁছে গিয়েছিল। এই সময় বিমানের মধ্যে খুবই আনন্দময় এবং আরামদায়ক যাত্রা চলছিল। পাইলট সবসময় ATC-র সঙ্গে যোগাযোগ করার কাজে ব্যস্ত ছিল, যেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ফ্লাইটকে দ্রুত গতিতে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এগিয়ে নিয়ে যাওয়া হয়। ওইদিকে বিমানের সব স্টাফরা অন্য দিনের মতোই কাজে ব্যস্ত ছিল আর সিটে বসে থাকা সমস্ত প্যাসেঞ্জার তারা আনন্দ করতে ব্যস্ত ছিল, হয়তো এই জন্য কারণ তাদের যাত্রা কিছু ঘন্টা ছিল, যেটি প্রথমে কিরিতে পৌঁছাবে তারপর বোকোরো হয়ে বেঙ্গালুরু শহরে পৌঁছাবে, যেটা প্রায় 5 ঘন্টা সময়ের পথ ছিল। তখনও পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এই ফ্লাইটে এমন কিছু ছিল যেটা পুরোপুরিভাবে ঠিক ছিলই না, আর সেটি হলো একজন সন্দেহজনক ব্যক্তি। ওই ব্যক্তি যদি সেই দিন সেই ফ্লাইটে যাত্রা না করত তাহলে হয়তো 18 জন কঙ্গো নাগরিক এবং 2 জন বিদেশি পাইলট আজ এই পৃথিবীতে বেঁচে থাকতো। সেই ব্যক্তি কে ছিল সেটা তো আজ 11 বছর পরেও অজানা রয়ে গিয়েছে, কিন্তু এই ভয়ানক ঘটনার জন্য দায়ী কি কেবলমাত্র ওই সন্দেহজনক ব্যক্তিই ছিল? মনে করা হয় যদি কেউ সময় থাকতে ওই ব্যক্তিকে চিহ্নিত ও শনাক্ত করে নিত তাহলে 25 আগস্টের ওই দিন কঙ্গোর ইতিহাসে কালো এবং স্মরণীয় দিন কখনোই হতো না। কিন্তু আসলেই ওই সন্দেহজনক ব্যক্তিই কি এই ঘটনার জন্য দায়ী ছিল নাকি কাহিনী কিছুটা অন্য ছিল, এই জিনিস বোঝার জন্য আমাদের কিছু সময় পিছনে যেতে হবে, সেইখানে যেখানে ফ্লাইট টেক অফ করার জন্য 2 ঘন্টা আগে অ্যান্ডেলো এয়ারপোর্টে এই 18 জন যাত্রীর চেক ইন করা হচ্ছিল, যেখানে উপস্থিত সুরক্ষা কর্মচারী একজন যাত্রীকে ভালোভাবেই চেক করছিল আর পুরোপুরিভাবে সুনিশ্চিত হওয়ার পরই তাদের এয়ারপোর্টের ভিতরে যেতে দেওয়া হয়। এই জন্য সুরক্ষা ব্যবস্থার উপর সবথেকে প্রথমে প্রশ্ন ওঠে যে ওই সন্দেহজনক ব্যক্তিকে কিভাবে চিহ্নিত করা গেল না। ওই ব্যক্তি বাকি সব প্যাসেঞ্জারের মতো ব্যাগ নিয়ে যাত্রা তো করছিল, কিন্তু তার ব্যাগে একটি বেবি ক্রোকোডাইল মজুদ ছিল, কিন্তু এয়ারপোর্ট সিকিউরিটি না তো ওই সন্দেহজনক ব্যক্তিকে শনাক্ত করতে পারে আর না তো কুমিরকে ধরার চেষ্টা করে। আর এই গাফিলতির কারণে ওই ব্যক্তি প্রথমে সহজে ওই কুমিরকে এয়ারপোর্টের ভিতরে নিয়ে যেতে পারে আর তারপর ফ্লাইট L410-এ। এইখানে 2টি কথা পরিষ্কার হয়ে যায়। প্রথমত, কঙ্গো দেশের যাত্রীদের ডোমেস্টিক ফ্লাইটে যাত্রা করার জন্য কোনো সুরক্ষা দেওয়া হয় না, অথবা ওই দিন সুরক্ষা আধিকারিক এটি জানত যে একটি ব্যাগে একটি বেবি ক্রোকোডাইল মজুদ আছে, তবুও ওই ব্যক্তিকে যেতে দেওয়া হয় যে স্মাগলিং করে সেটিকে বেঙ্গালুরুতে নিয়ে যাচ্ছিল। যদিও এটা শুনে আপনি অবশ্যই অবাক হবেন, কিন্তু 25 আগস্ট 2010-এর সেই দিন হোক অথবা আজ, কঙ্গো দেশের জন্য একটি সাধারণ ব্যাপার, সেখানকার লোক প্রায় বিমানে করে সব প্রাণী স্মাগলিং করে, সেটা সাপ হোক অথবা সিংহ, বাঘ অথবা চিতা। এই লোক আজও ব্যাগে লুকিয়ে সেই গুলিকে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়ে যায়, যেখানে তাদের সবচেয়ে পছন্দের পরিবহন হলো ছোট বিমান, কারণ ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে সিকিউরিটি ততটা টাফ হয় না, আর যার ফলস্বরূপ তারা এই ফ্লাইটের ফায়দা নেয়, যার জন্য মাঝে মাঝে এয়ারপোর্ট সিকিউরিটি এই রকম ঘটনার জন্য দায়ী থাকে। এর দায় যেই হোক না কেন, এর ফলে এটি হয় ওই সন্দেহজনক ব্যক্তি কুমিরকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তো হয়েই যায়, কিন্তু তার ভালো ভাগ্য অন্য কোনো মানুষের যাত্রাকে দুর্ভাগ্য করে দেয়, কারণ যে ব্যাগে এই কুমির ছিল সেটি হঠাৎ সেই ব্যাগ থেকে বেরিয়ে আসে যখন বিমান গন্তব্য থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ছিল আর কিছু সময় পরই বেঙ্গালুরু এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল। তখনই হঠাৎ কুমির যাত্রীদের মাঝখানে এসে ঘুরতে শুরু করে। ভাবুন সেই মুহূর্তকে যখন সবাই সবার পরিবার ও বন্ধুদের সাথে যাত্রার আনন্দ করছে এবং যাত্রা শেষের পথে সব লোক নামার জন্য প্রস্তুত হচ্ছে আর তখনই হঠাৎ কোনো এক জায়গা থেকে আপনার সামনে কুমির চলে আসে, তো আপনি কি করবেন? সেটা আবার এমন জায়গা যেখানে কুমির থাকার কোনো প্রশ্নই ওঠে না আর না তো কল্পনা করা যায়। তো এইখানে কিছুটা এমন হয়, যেটার ফল প্যাসেঞ্জারদের কিছু মিনিটের মধ্যেই ভোগ করতে হয়। এই ঘটনা শুরু হয় বিমানে উপস্থিত একজন ক্রু মেম্বার থেকে, যে প্রথমে কেবিনে থাকা অথবা অন্য কোথাও লুকিয়ে থাকা কুমিরকে ঘুরতে দেখে। এটিকে দেখে ক্রু মেম্বার ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ককপিটের দিকে ছুটতে শুরু করে, যেখানে 2 জন পাইলট উপস্থিত ছিল। এটি দেখে সব লোক প্রথমে তো অবাক হয়ে যায়,
যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পাইলটের কাছে কেন গেছে, কিন্তু পরে যখন এটি জানার জন্য বিমানে উপস্থিত দুজন ব্যক্তি দাঁড়িয়ে মহিলা অ্যাটেন্ডেন্টের দিকে এগোতে থাকে, তখনই তাদের চোখ হঠাৎই কেবিনে থাকা একটি খোলা ব্যাগের দিকে যায়, যেখান থেকে সবেমাত্র একটি কুমির বেরিয়ে ঘুরছিল, যেটা দেখে সেই দুজন ব্যক্তি সেখান থেকে দ্রুত দৌড়ে চলে যায় এবং বিমানে উপস্থিত সমস্ত যাত্রীরা যে যার নিজের নিজের সিট ছেড়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আর তারপরেই এই বিমান এক ঐতিহাসিক ঘটনার কাছাকাছি চলে আসে, কারণ যখন সব যাত্রী বিমানের সামনের অংশে চলে আসে আর ককপিটের কাছে এসে জমা হয়, যার ফলে বিমানের সেন্টার অফ গ্র্যাভিটি হঠাৎই পরিবর্তন হয়ে যায়, যার কারণে বিমান প্রথমে তো দৌড়াদৌড়ির ফলে দিক পরিবর্তন হতে থাকে আর পরে এই কারণের জন্য এর সামনের অংশ নিচে হেলে যায়, আর যার ফল এটি হয় যে দুজন পাইলট এতক্ষণ প্লেন ঠিকঠাকভাবে চালাচ্ছিল, কিন্তু এই ঘটনার ফলে ফ্লাইটের কন্ট্রোল তাদের হাতের বাইরে চলে যায়, তাদের এত বছরের ফ্লাইট চালানোর অভিজ্ঞতা এক মুহূর্তেই হারিয়ে যায়, তারা বিমানকে আর দ্বিতীয়বারের জন্য নিজেদের কন্ট্রোলে আনতে পারে না। ছোট এই বিমান দ্রুত গতিতে নিচের দিকে নামতে থাকে এবং বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে প্রায় 1 কিলোমিটার আগেই ফ্লাইট L410 একটি গ্রামে থাকা বাড়ির ওপরে গিয়ে পড়ে আর এটি দুর্ঘটনার শিকার হয়ে যায়। যদিও ওই বাড়িতে কোনো লোক ছিল না, কিন্তু দুঃখের কথা হলো ফ্লাইটে উপস্থিত 21 জন লোকের মধ্যে 20 জন মারা যায়। এই দুর্ঘটনায় কেবলমাত্র একজন ব্যক্তির জীবনই বেঁচে ছিল, যে পুরোপুরিভাবে আহত ছিল এবং রেস্কিউ করার সময় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। গ্রামের লোক তাকে দ্রুত হসপিটালে পাঠায় যাতে তার জীবন বেঁচে যায়। অন্যদিকে এই ঘটনার পর দ্রুত তদন্ত শুরু হয় আর যেখানে তারা তাদের ভুলের বদলে পাইলটের ওপরেই দোষারোপ করে। আর এটি সহজেই বোঝা যায় যে কঙ্গো দেশ এই দুর্ঘটনার পিছনের আসল কারণকে পর্দা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্রিটিশ সরকার নিজেদের নাগরিক ক্রিস উইলসনের মৃত্যুর এই ঘটনা তাদের পাইলটের ভুল মানতে চাইছিল না, তাই ব্রিটিশ সরকার এই ঘটনাকে তদন্ত করার জন্য নিজেদের তদন্তকারী দল পাঠায়, যারা প্রথমে কম ফুয়েল এবং পাইলটের ভুল পুরোপুরিভাবে বাতিল করে দেয় আর তাদের তদন্তের পুরো ফোকাস সেই ব্যক্তির ওপর যায় যে কোনোভাবে এই দুর্ঘটনাটাকে বেঁচে গিয়েছিল। যখন ওই ব্যক্তির জ্ঞান ফেরে তখন সেই ব্যক্তি সব কথা বলে এবং সে বলে এই দুর্ঘটনা একটি কুমিরের জন্য হয়েছিল, কিভাবে একটি কুমির 20 জন লোকের জীবন নিয়ে নেয়। যদিও এই কথা সেও জানতো না যে কুমিরের জন্য এই ঘটনা ঘটেছিল, সেটি L410 পর্যন্ত নিয়ে আসা ব্যক্তি কে ছিল, মারা যাওয়া লোকের মধ্যে একজন ছিল নাকি সে নিজের জীবন এবং চেহারা দুটোই বাঁচাতে সফল হয়। কারণ ভাবার কথা তো হলো যে ব্যক্তি বিমানে করে লুকিয়ে কুমির নিয়ে যেতে সফল হয় সে হয়তো বিমানের রেকর্ড থেকে প্রমাণও লুকাতে পারে, কিন্তু কি ছিল সেই বিমানের রহস্য, সেটা তো সেই প্লেনের সঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এয়ারপোর্ট সিকিউরিটির একটি ভুলের জন্য একসঙ্গে 20 জন লোকের জীবন চলে যায়। তো বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।